নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কাঁঠালের বীজের ভর্তা। কাঁঠালের বীজের ভর্তা করার জন্য এখানে আমি কাঁঠালের বীজগুলো নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাঁঠালের বীজের ভর্তাটা তৈরি করি। কাঁঠালের বীজে ভর্তা করার জন্য প্রথমে আমি কাঁঠালের বীজের এই চোকলাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে বাটিতে আমি গ্যাসে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁঠালের বীজগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলো 5-7 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি, এবার আমি দেখে নেব। কাঁঠালের বীজগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। কাঁঠালের বীজগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 6-7টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা গুলোকে একটু সোনালি করে ভেজে নেব। শুকনো লঙ্কা গুলোকে সোনালি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 7-8 কোয়া রসুন কুচিয়ে নেওয়া। রসুনটা 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ আর রসুন সোনালি করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদটা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি কাঁঠালের বীজগুলো এই গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে দিয়ে দেব। একইভাবে আমি একটা ডিমও এইভাবে গ্রেট করে দিয়ে দেব। সব কাঁঠালের বীজগুলোকে এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি, এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি মুসুরির ডাল আলাদা একটা পাত্রে সিদ্ধ করে নিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে, সেটাও এর মধ্যে মিশিয়ে দেব। ডাল দিয়েও ভালো করে আমি 2-3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে 4টে শুকনো লঙ্কা ভেঙে নিয়ে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। এবার একটা বোলের মধ্যে তুলে আমি সার্ভ করে নেব। কাঁঠালের বীজের ভর্তাটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, উপর থেকে একটু দিয়ে দেবো সর্ষের তেল। কাঁঠালের বীজের ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম হাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।